হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন অলরেডি বেজে গিয়েছে 12টা নাগাদ। গুড মর্নিং বললাম তোমাদেরকে, হয়তো গুড নুন বলার ছিল আমার। যাই হোক, এখন আমরা চলে এসেছি রান্নাঘরে। আজকে ছোট দিদের হচ্ছে মনসা পুজো, তাই আজকে আমাদের ভাতটা কিছুই খেতে নেই। আমরা সবাই মিলে পিঠে বানাচ্ছি, মানে দুধপুলি বানাবো, তরকারি পিঠে বানাবো, নারকেল পিঠে বানাবো। তোমরা এটাকে কী পিঠে বলো আমি জানি না, পুলি পিঠেই বলে মনে হয়। যাই হোক, পুর পিঠেও বলে আমাদের। আমি আর সর্দি, আমি তো সেরকম কিছু পিঠে পারি না, কিন্তু সর্দি বলে বলে আমাকে দিচ্ছে। আমি আর সর্দি, আর ভীষণ গরম হচ্ছে, মানে ভীষণই গরম, আর রোদের তেজটাও সেরকম বাইরে, মানে বৃষ্টি হলেও এক জ্বালা মানুষের, আর বৃষ্টি না হলেও আর এক জ্বালা, তাই না? আর আমি এখানে দেখো নারকেলের এই যে ছাই বলে এটাকে, তোমরা কি বলো এটাকে আমি জানি না, আমাদের বাড়িতে ছাই বলে, নারকেলের ছাই আমিই বানিয়েছি এগুলো সব। আমি তাই সর্দিকে বলছি যে তুমি আমাকে সব শিখিয়ে দিচ্ছ, কারণ আমি তো এগুলো কিছুই বাপের বাড়ি শিখিনি বা করতাম না। শ্বশুরবাড়িও করতে হতো না, শাশুড়ি মা ছিলেন এখানে, তাই আমি শিখে নিচ্ছি সব কিছু সর্দির থেকে। এই দেখো পিঠে করেছি আমি, পিঠে মানে এক ঝাঁঝি দুধপুলি হচ্ছে আমার ছেলে তো দুধপুলি ভীষণ ভালোবাসে, আর ওই জন্যে ওর জন্য বিশেষ করে দুধপুলিটা বানানো হলো। আর এখানে এটা হচ্ছে নারকেলের পিঠে, তরকারি পিঠে, আর দুধটা আমি ভালো করে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পরে তারপরে ছোট ছোট করে মানে নারকেল পিঠেগুলোকে ওর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে দুধপুলির মধ্যে পিঠেটা আমি দিয়ে দিয়েছি, আর সবই উনানের মধ্যে হচ্ছে, আর সে দুধপুলিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব। কারণ কালকে ছিল মনসা পুজো, এক্সট্রা আর কিছু মানে ভাত টাত খেতে ছিল না, রুটি পরোঠা, রুটি খেতে নেই মনে হচ্ছে, মানে পরোঠা লুচি এসব খেতে ছিল, আর পিঠে ভাটা ওইসব খেয়েছিলাম, মুড়িটাও খেতে ছিল। আমরা সারাদিন ওইভাবেই ছিলাম আর ভীষণ মজা করেছি। রাতে মানে কটা, কালকে 1টা 1.5টা পর্যন্ত আমরা সবাই মিলে গল্প করেছিলাম, এ করেছিলাম, আর সেইভাবে তো কোনো রকম আর রান্নাবান্না কিছু করিনি, তোমাদের সঙ্গে তাই কিছুই শেয়ার করা হয়নি। সারাদিন মানে খুব আড্ডা মেরেই করে চলেছি, 2টো পর্যন্ত পিঠে পাটা ওইসব করতে করতে 2-3টে বেজে গিয়ে, মানে দুপুরবেলা 2-3টে বেজে গিয়েছিল। তারপরে আমরা মানে সারাদিন শুধু মজায় মজা করেছি, আর মজা করবো নাই বা কেন, মানে সবাই একসঙ্গে আছি, তাই না বলো? আর এখন সকাল হয়ে গিয়েছে, অলরেডি 10টা বাজতে যায়, ওদের টিফিন করা হয়ে গেছে, আমি একটু লেট করে উঠেছি, কারণ আমি এমনি বাড়িতেও লেট করে উঠি, কিন্তু এখানে লেট করে উঠেছি। যাই হোক চলো, সর্দির অনেকক্ষণ উঠে পড়েছিল, রিয়া গিয়েছিল, গানে গিয়েছিল রিয়া, ও গান শিখে চলে এসেছে, আর ওরা বাইরে খেলা করছিল, আমার ছেলে আর রিয়া বাইরে খেলা করছিল, আর সবাই বাইরেই আছে। আজকে তোমাদের জন্য মানে একটা স্পেশাল এরপরে ভিডিও আসবে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। আর চলো, আমার ছেলে দেখো, হাই করো, এখানে বসে বসে খেলা করছে। আমরা সবাই টিফিন করে নেবো, অর্ধেক মানুষও টিফিন করা হয়ে গেছে, অর্ধেক জন বাকি আছে টিফিন করে, তারপর রান্না বসাবো। আজকে একটু কিছু কেনাকাটা করার আছে, যেতেও হবে বাজারের দিকে। আমাদের স্নান করা হয়ে গিয়েছে, আজকে মোচার তরকারি হয়েছে, মাছের ঝাল আর ডাল সেদ্ধ, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে কুচিয়ে মাখবো। আর দেখতে পাচ্ছ চুলটাও পর্যন্ত মানে আমি গুড়িয়ে রেখে দিয়েছি, এখনো মাথা টাথা কিছু আঁচড়াইনি, বাইরে সবাই আছে, আর গিয়ে ওদেরকে খেতে টেতে দেবো, সব কিছু রান্না করাই আছে। আর আজকে একটু মানে স্পেশাল ডে, এটা তোমাদের কাছে সারপ্রাইজ রইলো, তোমরা অবশ্যই জানতে পারবে পরের ভিডিওতে যে কি আজকে আছে। তাই আজকে সিম্পল রান্নার মধ্যে আমরা কাটিয়ে দিয়েছি, সেইভাবে ভিডিও শুরু করতে পারছি না, এখন ভাত টাত খাবো, খেয়ে তারপরে সব কিছু প্রস্তুতি নেবো। তাই আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেক কাজ আছে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। আর তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এখনের মতো বাই।